দুর্গাপূজার আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি। তো কালকে গেছিলাম জুডিওতে নিজের জন্য শপিং করতে, এখনও আমি শপিং কিছুই শুরু করিনি। তো সবার প্রথমে 399-এর যে কুর্তিগুলো ছিল, আমার তো দেখে মনে হলো না ওগুলো 399। আর দুর্গাপুজোতে এই ড্রেসটা, মানে এইরকম ড্রেস কারা পরে? জুডিও যখন নতুন লঞ্চ করেছিল কালেকশন কিন্তু ভীষণই সুন্দর ছিল, এখন কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, কালেকশনও সেরকম নেই। আমি গেছিলাম লেক মার্কেটের ব্রাঞ্চটাতে, আমি প্রত্যেকটাই তোমাদেরকে প্রাইস তো দেখিয়েই দিচ্ছি। আমার পার্সোনালি মনে হচ্ছিলো পুজোতে পরার মতো সেরকম কিছু স্টক নেই, সব মানে মোটামুটি ফাঁকা ফাঁকা। তো যাই হোক, এই একটা ড্রেস ছিল, এগুলো সব 700 করে, মানে মোটামুটি যা দেখাচ্ছি সবই 700। এটাও একটা ড্রেস ছিল নীল লেন্থ অবধি। আমি কেন জানি না মনে হচ্ছে জুডিওতে পুজোয় পরার মতো সেরকম কোনো স্টক নেই। তো তোমরা যদি আমার সাথে একমত হও তো প্লিজ কমেন্ট করে জানিও। এটাও একটা ড্রেস ছিল, এইগুলো পুজোতে গিয়ে পরে। তো যাই হোক, তো ভাবলাম এসছি যখন তোমাদের সাথে একটা হল ছোট্ট করে শেয়ার করে দিই। তো এটাও ছিল 700, এই ব্লু ড্রেসটাও ছিল 700। মোটামুটি সবই ওয়ান পিস তোমরা 700-এর মধ্যে পেয়ে যাবে। তো আমার পার্সোনালি কিছু পছন্দ হচ্ছিল না, কারণ আমি ঠিক করেছি এবছর দুর্গাপুজোতে মানে জিন্স পরবই না, শাড়ি আর চুড়িদারই পরবো। তো এই একটা হোয়াইট কালারের টপ ছিল, তারপর এই ড্রেসটাও ভালো লাগছিল, বাচ্চাদের জন্য ঠিকঠাক, তো সেজন্য আমার সেরকম কিছু পছন্দ হয়নি। এটাও 700 ছিল। সারা বছর আমরা জিন্স পরি, ওয়ান পিস পরি, তো যেহেতু বাঙালির দুর্গাপুজো তো বাঙালিয়ানার ট্র্যাডিশন, মানে ট্র্যাডিশনাল জিনিস পরাই আমার এবছর ইচ্ছা। এটাও একটা মানে স্মোকি টাইপের ওয়ান পিস ছিল, এটা তবুও একটু ভালো লাগছিলো। এটার প্রাইসটা বেশ কত ছিল, হ্যাঁ 899। আমি প্রত্যেকটার প্রাইসই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আবারও বলছি এটা লেক মার্কেটের ব্রাঞ্চ। এটাও একটা নীল লেন্থ অবধি ওয়ান পিস ছিল, এটাও 700 ছিল, এটাও মোটামুটি খারাপ লাগছিলো না। নেক্সট তোমাদেরকে দেখাই আরও একটা, এটা কুর্তি, সরি। তো এটা সাইজ তো আমার আসছিলো না, আর যদিও সাইজ নিয়ে একটু সবসময় প্রবলেম হয়, কারণ এক্সেলটা ডাবল এক্সেল নিতে হয়, তো এটা একটা প্রবলেম। এটাও একটা ওয়ান পিস, এটাও বেশ ভালোই লাগছিল। এটার প্রাইসটা ছিল 800, মানে এইরকম অল্প পরিমাণে স্টক, অর্ধেক সব ফাঁকাই বলতে গেলে। বিলিং কাউন্টারে ভিড় দেখে আমি শুধু এটাই ভাবছিলাম মানুষ কি কিনছে যে এত ভিড়, এত ভিড়। আমি এটাও ভেবেছিলাম যে একটু শিট মাস্ক কিনবো, সামনে পুজো স্কিন কেয়ার করবো, ওই 50 টাকা না এরকম কততে শিট মাস্ক পাওয়া যায়, তো ভেবেছিলাম সেটা নেবো, সেটাও নেওয়া গেল না। আর এই কুর্তিটাও কত বেশ ছিল, 600, বাট এটা দেখে আমার মনে হয়নি সেটা 600-এর কুর্তি। মানে এর আগে তবুও মানে কিছু কুর্তি ভালো ছিল, এখন তো কিছুই নেই। আর এটা একটা স্কুল ইউনিফর্মের মতো লাগছিলো ওয়ান পিসটা। তো যাই হোক, নেক্সট তোমাদেরকে দেখাই পেন্সিল প্যান্টগুলো 400-এ মানে পেয়ে যাবে, হোয়াইট কালারেরই শুধু রয়েছে। আর এই ক্রপ টপটা, এটা একটু ভালো লাগছিলো যাওয়া, এটার প্রাইস ছিল 600। আর এই প্লাজো না, এটা প্যান্ট টাইপের একটা ছিল, এটাও ভালো লাগছিলো, এটাও ওই তোমার ওই 700 মতো ছিল, এটা বেশ ভালো লাগছিলো। এগুলো উইন্টার কালেকশন হিসেবে আমার মনে শীতকালে পরার জন্য ঠিকঠাক আছে, বা এমনি রেগুলার পরার জন্য ঠিক আছে। এটাও একটা ওয়ান পিস ছিল, এটা খুব সুন্দর লাগছিলো, এটা মানে নেওয়ার মতো পছন্দ হওয়ার মতোই একটা দেখছিলাম আর কি। তারপর এই ব্লু ওয়ান পিসটাও মোটামুটি ভালো লাগছিলো, এটাও বিলিং কাউন্টারে দেখছিলাম লোকজন নিচ্ছে, তাহলে গিয়ে দেখি যে এটা কী আছে। তারপর এইটাও, এই কুর্তিটাও দেখলাম, এটাও কোয়ালিটিটা মানে খুব একটা ভালো না, কারণ পুজোর সময় যে পরিমাণে গরম থাকে পরে বেরোলে গরম লাগবে। তারপর এই পালাজোগুলো তোমরা 600-এ পেয়ে যাবে। তো যাই হোক, এইসব দেখে টেখে আমরা আরও কিছু কালেকশন খুঁজছিলাম যে নেওয়ার মতো কিছু পাই কি না। তারপর জিন্সের সেকশানেও গেছিলাম, শুধু জিন্সগুলো তোমরা মানে 800-এ পাবে। এছাড়া ছেলেদের সেকশানে শুধু উইন্টার কালেকশন, মানে শীতকালের জিনিসপত্র ওরা এখন নিয়ে চলে এসছে। আর এই যে কুর্তিগুলো দেখছো, এগুলো একটাও তুমি সাইজে পাবে না, মানে যারা এল আছে এক্সেল আছে তারা পাবে না, সব ছোটো সাইজের বাচ্চা প্রোডাক্ট পড়ে আছে আর কি। মানে জুরিওর এরকম অবস্থা ভাবা যায় না। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম ওই সিটি সেন্টারে যেটা আছে সবথেকে বড়ো ওটাতে যাবো, বাট সময়ের জন্য যাওয়া হয়নি। তো ভাবলাম একবার লেক মার্কেটেই যাই, বাট এইরকম অবস্থা হবে যে ভাবতে পারিনি, তাই লোকের ভিড়ে ভিড় ভিড়ে ভিড়। তো যাই হোক, তোমরা জুডিও থেকে কে কে পুজোতে শপিং করেছো সেটা কমেন্ট করে জানিও।
তো এইরকমই ওয়ান পিস তোমরা সব পেয়ে যাবে, মোটামুটি সব জায়গায় কালেকশন একই। তারপর 200 এই টপটা দেখলাম ওই আর কি রেগুলার ইউজের জন্য, জুতোটা বেশ ভালো লাগছিলো, যেটা ওই 500 এরকমই মনে হয় প্রাইস ছিল, হ্যাঁ 500 ছিল। তারপর এই জুতোগুলোও দেখছিলাম সবাই খুবই পড়ছে এখন, আর আমি আর নিইনি। তো যাই হোক, তারপর ওখান থেকে গেলাম একটু ইনারওয়্যার সেকশনে, মানে প্রাইস একদম এতই গায়ে ছাত করে উঠলো এর থেকে আমার ক্লোভিয়া সিভাবি অনেক ভালো। তো সেখান থেকে বেরিয়ে তারপর এই টপটা ভালো লাগছিলো একটু, মানে ক্যামেরাতে কীরকম আসতে যায় না, বাট সামনে থেকে ভালো লাগছিলো, তো নিইনি। এটাও ভালো লাগছিলো, কালারটা বেশ সুন্দর। আর তারপর এই 199-এর টপগুলো এখানে ছিল, ওই সাইজের একটু প্রবলেম হয় আর কি। আর এইখানে তো এইগুলো সব স্টক ফাঁকা, নেল পলিশ, শিট মাস্ক, লিপস্টিক সব স্টক ফাঁকা। এই তোমার মেকআপের ক্লিনজার ছিল আর কি, তো নেল পলিশও ছিল, নেল পলিশের স্টক যা আছে, লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু নেই, সব স্টক আউট হয়ে গেছে আর কি। মানে সত্যিই আমি জানি না যে কেন এরকম অবস্থা। জুডিও যখন বেরিয়েছিল মানে অনেক আগে থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম, ভালোও লাগছিলো। আর এই টপটা কে পরে ভাই, এই টপটাও ছিল, এটা দেখে হাসি পাচ্ছিলো, এটা কি পুজোর কালেকশন? তারপরে একটু জিন্স সেকশনে গেলাম, এই 700-এর জিন্সগুলো মানে কোয়ালিটি মোটামুটি। তো আমরা এখান থেকে নিই, আর এখান থেকে বেরিয়ে আমরা তারপর ব্র্যান্ড ফ্যাক্টরি গেছিলাম, মানে 700 টাকায় ব্র্যান্ড ফ্যাক্টরিতে, 800 টাকায়, 1000 টাকায় খুব ভালো ভালো জিনিস। তো কিছু টাকা বাড়ালেই ভালো ব্র্যান্ডেড জিনিস পেয়ে যাবো, তো আমি এখান থেকে কেনে নেবো। তারপর 300 এইসব জুতো টুতো ছিল। তো এত কিছু দেখে আপসেট হয়ে ভাবলাম যে থাক না, আমার এর থেকে মিন্ত্রাই অনেক ভালো, আমি বাড়ি যাই, সরি বাড়ি যাইনি, ব্র্যান্ড ফ্যাক্টরি গেছিলাম। টাটা।